ধেমাজির দলীয় সভাত আজি হিমন্ত বিশ্ব শর্মায় বারে বারে কৈছে যে সরকারের লওয়া বিভিন্ন আসনির ফলত দল লাভান্বিত হয়েছে, সরকার লাভান্বিত হয়েছে। বিশেষ অরুণোদয় আসনির কথা কয় যে বিকলাঙ্গ সকল লাভান্বিত হয়েছে, ঘরের বিধবা মহিলা সকল লাভান্বিত হয়েছে, কিন্তু বাস্তবিকতে সেয়া হয়েছে নাকি? এই ক্ষেত্রে জুনায় এগারী মহিলা লগ পাইছিল আর একধরনের আমি মেরাপানী এগারী মহিলা লগ পাইছিল, তেওঁলোকৰ ভাষ্য কেন আছে এবার চাই লো। আর বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুরোধ করে কইছো মই বিনামতিয়ে মুর্ভাগ্য এজনী দিব্যাঙ্গ মহিলা মোক অরুণোদয় আসনি বঞ্চিত করিলে, মোক টকাও ললে, ডকুমেন্টও পাঁচখন ললে, পয়সা 200 টাকা ললে, ডকুমেন্ট পাঁচখন লৈছে। এইবিলাক লই কিনি মোক আকৌ লিষ্টত নাম নাই বুলি মোক কৈ দিছে। মই এতিয়া কি কৰোঁ কি নকৰোঁ? সর্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া বিত্তমন্ত্রী মোক কিবা এটা উপায় কৰি দিয়ক, নহলে মই মৰি যাম নেকি, মোৰ চলিবলৈ বৰ অসুবিধা হৈছে। আকৌ মাটি প্রমাণ পত্র বিচাৰিছে, দেউতাকৰ নামতে মাটি নাই, ছোৱালীজনীৰ নামত মই প্রমাণ পত্র কেনেকৈ দিওঁ? আৰু ছোৱালীজনী ধাৰিতে হোচ কৰা, ধাৰিতে পেচাব কৰা, আকৌ খুৱাই দিলে খাব, আমি ডাঙৰে খুৱাই দিলেহে খাব জানে, তাই উঠিব নোৱাৰে, হাতে ধৰিব নোৱাৰে, মুখে মাতিব নোৱাৰে, আকৌ সেই ছোৱালীজনীয়ে বোলে বঞ্চিত নাপায়। সেইটো আঁচনি ছোৱালীজনী পোৱা নাই, কিন্তু ওচৰত কোনোবা ধনী মানুহ পাইছে নেকি? পাইছে পাইছে, আছে, তেনেকৈ মোক কাষতে এগৰাকীক দিছেগৈ, মই তেতিয়াহে গম পাওঁ যে এনেকুৱা ফৰ্ম আহিছে বুলি।